করোনা পরিস্থিতির সুযোগে সাংবাদিক পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিকের পরিচয়ে চট্টগ্রামে ১৫টির বেশি পাহাড় দখল করে গড়ে তোলা হয়েছে বিশাল বসতি, দেয়া হয়েছে বিদ্যুৎ এবং পানির সংযোগ, আর নামকরণ করা হয়েছে করোনা বস্তি নামে। সেই বস্তি দখলমুক্ত করতে আজ চালানো হয় এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় অভিযান। তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধা দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে 7 জনকে। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কবলদের রিপোর্টে। 3জন ম্যাজিস্ট্রেট, সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বিশাল বহর। আর এই বহরকে শুরু থেকে পড়তে হয়েছে নানামুখী বাধার মুখে। রাজনৈতিক ব্যানার দিয়ে বাঁশের ব্যারিকেডের মাধ্যমে আটকানোর চেষ্টা হয়েছে একাধিকবার। এমনকি হাতাহাতির ঘটনায় জেলা প্রশাসনের 2জন কর্মচারী আহত হওয়ার পর আটক করা হয় 7 জনকে। বাধা পেয়ে ওই অংশ থেকে তাদের সরেও আসতে হয়। ওনার নিজেরা বলতে আমাদেরকে জায়গা কিনছে, কিনে থাকছে, তো আমরা ওদের মতো কিনে থাকছি। সব দাঁড়াগা জায়গা, সব দাঁড়াগা, সব দাঁড়াগা। এটা কারগর উড়ে দাঁড়াগার গড়ে, এটা কারগর উড়ে দাঁড়াগার গড়ে। বাইরের থানা পুলিশ এসে খালি জায়গা আছে দখল করে নিয়ে যায়। আমরা তো আর কিছু বলতে পারবো না ওদের সাথে, না না বাইরের থানা আছে। গত 4 মাস ধরে চলে আসছে পাহাড় কেটে এসব বস্তি নির্মাণের কাজ। নানা পরিচয়ের ব্যানার এবং সাইনবোর্ড ঝুলছে এখানে। তবে ব্যানার না থাকলেও পাহাড় দখলের সবচেয়ে বেশি অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা। কালকে সন্ধ্যা আসে বলতেছি যে এখানে ঘর দুয়ার নিয়ে চলে যাওয়ার জন্য। আমরা কোথায় যাবো এখানে? আপনারা মানুষদেরকে কালকে ফোন দিয়ে বলছেন, আজকে এগুলা মানুষের ভাঙ্গি চুরি সদর বদর করে দিচ্ছেন। এগুলা কি আসলে সম্ভব? সরকারি খাস জমি এটা সবাই অবৈধ দখলদার হিসেবে আছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেহেতু এখন বর্ষাকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে যে যে জায়গা অবস্থান থেকে আছে সেখান থেকে আমরা উচ্ছেদের চেষ্টা করছি। যদি এ ধরনের কাজ করে থাকে তাহলে আমরা ওদের বিভাগীয় ব্যবস্থা নেব। করোনা প্রতিরোধে সরকারি প্রশাসনের ব্যস্ততার সুযোগে বিশাল পাহাড়ি অঞ্চলে গড়ে তোলা হয়েছে এই বস্তি। আর নাম দেওয়া হয়েছে করোনা বস্তি। নগরের বাইজিত, পাহাড়তলি, জেলা সীতাকুণ্ড এবং হাটাজারির অংশ হয় ছিল প্রশাসনিক জটিলতা। তবে উচ্ছেদ হওয়া লোকজনদের দাবি প্রভাবশালীদের ভাড়াটিয়া হয়ে তারা এখানে ছিল। কয়েকজন লোক এসেছিল এখানে, কিছু ভুইফোর সাংবাদিক ছিল তারা এখানে এসেছিল। এর পাশাপাশি এখানে কিছু রাজনৈতিক পরিচয় খাটিয়েও কিছু লোকজন বা শ্রমজীবী লীগ বা এরকম একটি আছে, হকার্স লীগ আছে, এরকম ব্যানার ছিল। সেগুলো আমরা দেখেছি যে তাদের পরিচয়টা ব্যবহার করা ট্রাই করেছে, যাতে এখানে প্রশাসন ভীত হয়ে বা পুলিশ ভীত হয়ে যাতে না আসে। আমরা সেই জিনিসগুলো কন্ট্রোল করেছি। বাদার মুখে 50টির মতো ঘর উচ্ছেদ করা হয় এখানে। আর গত 10 বছরে এখানে পাহাড়ধসে মৃত্যু হয়েছে অন্তত 400 জনের। বড় বড় পাহাড় কেটে এখানে যেমন চলাচলের পথ করা হয়েছে, তেমনি পাহাড়ের শীর্ষে গড়ে তোলা হয়েছে অবৈধ বসতি। সাধারণ মানুষ বিদ্যুৎ কিংবা পানির সংযোগ না পেলেও এই গহীন দুর্গম এলাকায় পানি এবং বিদ্যুৎ সংযোগ পেয়েছে অবৈধ বসবাসকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে নগরের বাইজিদ এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন কমল দে। হ্যাঁ, ধন্যবাদ। পুলিশ ম্যাজিস্ট্রেটের বিশাল বহন নিয়ে যে অভিযান সেটি 4 ঘন্টা ধরে চলছে। আমরা বাইজিত এলাকা অংশ পেরিয়ে এখন চলে আসছে অভিযানের অংশ সীতাকুণ্ডের মধ্যে। এখানেও প্রায় বেশ কিছু ঘর চুর বা উচ্ছেদ করা হয়েছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে যারা আছে বা বিপজ্জনক অবস্থায় যেসব বাসিন্দারা রয়েছে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা চলছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। এখানে যেটি বিষয় হচ্ছে, তারা অভিযোগ করছে তারা দীর্ঘদিন ধরে স্থায়ী বাসিন্দা হিসেবে ছিল, তাদেরকে কোনো নোটিশ না দিয়ে উচ্ছেদ করা হয়েছে এমনকি অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। অপরদিকে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট তিনি বলছেন তারা গত কয়েক মাস ধরে এটি তালিকা করছিলেন যে এখানে আসলে কি পরিমাণ ঘর আসলে এখানে দখল করা হয়েছে বা ঘর তৈরি করা হয়েছে পাহাড় কেটে কেটে। আপনাদেরকে তো আসলে বিপজ্জনক অবস্থায় এইসব ঘর তোলা হয়েছে। নতুন যে রাস্তা হয়েছে সে রাস্তার প্রেক্ষিতে গিয়ে কিন্তু এই ঘরগুলো উঠে গেছে এবং সব বিপজ্জনক অবস্থা। অর্থাৎ পাহাড়ের শীর্ষস্থান থেকে শুরু করে পাহাড়ের নিচে বৃষ্টি হলে কিন্তু মাটি ধসে পড়ে। এখানকার মাটি কিন্তু বালুর মাটি, যেখানে খুব নরম, সেখানে ধসে পড়তে পারে। আপনারা জানেন যে গত 10 বছরে কিন্তু চট্টগ্রামের এই অঞ্চলে শুধুমাত্র পাহাড় ধসে 400 বেশি মানুষ মৃত্যু হয়েছে। প্রতি বছরে বৃষ্টি বর্ষা মৌসুমে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। কিন্তু তাদের এবার যেটা হয়েছে, লকডাউনে যখন সরকারি প্রশাসনগুলো ব্যস্ত ছিল লকডাউন নির্মাণের জন্য, ঠিক তখনই শুরু হয় এই দখল প্রক্রিয়া। এবং দখল প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের সীতাকুণ্ড যে অংশ, হাটাজারের যে অংশ এবং নগরে বাইজিত পাহাড়ের অংশ, এখানে সুবিশাল পাহাড় এলাকা দখল করে করে বিভিন্ন নামে বিভিন্ন পরিচয় এখানে জায়গা দখল করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সাংবাদিক পরিচয় যেমন জায়গা দখল করা হয়েছে, ঠিক তেমনি আমরা দেখেছি পুলিশ পরিচয় এবং প্রশাসনের বিভিন্ন স্তরের পরিচয় তারা কিন্তু এই জায়গাগুলো দখল করে, পাহাড়গুলো দখল করে সেখানে বসতি গড়ে তুলেছে। প্রভাবশালীদের বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, শুধুমাত্র যারা ভাড়াটিয়া রয়েছে তাদের বিরুদ্ধে এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কথা বলেছিলাম যারা দখলদার তাদের বিরুদ্ধে অবস্থানটা কী হবে, যারা বলছে তারা প্রশাসনের উচ্চ কর্মকর্তার কাছে অভিযোগ জানাবে, যেসব দখলদার বা বিশেষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে দখলদার হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন যে বায়ুজিৎ থানা এলাকা থেকে যে অভিযানটি শুরু হয়েছিল সেই অভিযানটি এখন সীতাকুণ্ড এলাকায় অংশে এসে চলছে এবং তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু বিশাল সরকারি বাহিনী একটি বেশি লক্ষ্য নিয়েছিল। এই যে বিশাল পাহাড়ি এলাকা, দুর্গম পাহাড়ি এলাকা যেখানে সহজে যাতায়াত করা যায় না, সেখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ যেমন স্বাভাবিক ছিল তেমনি পানির সংযোগও স্বাভাবিকভাবে ছিল, অর্থাৎ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের পরে কিন্তু এই বস্তিগুলি গড়ে উঠেছে এবং তার নাম দেওয়া হয়েছে করোনা বস্তি। অর্থাৎ যেহেতু করোনার এই দুঃসময়ে সরকারি প্রশাসনগুলো ব্যস্ত নানা কাজে, ঠিক তখন এই করোনার সময়ের মধ্যে এসে এই বস্তিগুলো তারা গড়ে তুলেছে, যেখানে তারা নাম দিয়েছে করোনা বস্তি। এবং বিশাল আসলে এখন পর্যন্ত যেটা বলা চলে সুবিশাল 15টির বেশি এখানে পাহাড় রয়েছে, যে পাহাড়গুলো এখন পর্যন্ত দখলে চলে গেছে। যদি দখলমুক্ত করানো যায় তাহলে হয়তো পাহাড় রক্ষা করা যাবে না। তবে আরেকটি বিষয় যেখানে যে বাধার মুখে পড়তে বায়েজিত এলাকা যে দখলদাররা রয়েছে, সে দখলদাররা প্রভাবশালী হওয়ার কারণে কিন্তু তারা ব্যাপক বাধা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে বা ম্যাজিস্ট্রেটকে, এবং বলা চলে যে ম্যাজিস্ট্রেটের অভিযানের সময় তারা গিয়ে কিন্তু তারা এই বাধাটি দেয় এবং বাধা দেওয়ার ফলে কিন্তু একটি অংশ যেটা হয় তারা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছিল। তো বলা চলে 4 ঘন্টা ধরে যে অভিযান, সেই অভিযান এখনও চলছে। প্রশাসনের 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা এই অভিযান চালিয়ে যাচ্ছেন, যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সাথে পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের যে সবচেয়ে বড় অভিযানটা চলছে হাত থেকে লোকজন সরিয়ে আনা বা যে উচ্ছেদগুলো অবৈধ স্থাপন উচ্ছেদের, তার সর্বশেষ। চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্যখাতে দুর্নীতির অভিযুক্ত ডজন খানেক কর্মকর্তাকে, এর মধ্যে বদলি করা হয়েছে মন্ত্রণালয় ও অধিদপ্তরের বেশ কয়েকজনকে। তবে বিশেষজ্ঞরা বলছেন ঘটনার তদন্ত না করে শুধু বদলি লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। এদিকে দুদক বলছে কেন এই কর্মকর্তাদের বদলি করা হচ্ছে সে বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য চেয়েছে তারা। এহসান জুয়েলের রিপোর্ট। অব্যবস্থাপনার আতুর ঘরে পরিণত হয়েছে দেশের স্বাস্থ্য খাত। করোনার মতো মহা দুর্যোগে বের হয়ে আসছে বছরের পর বছর ধরে চলা সিন্ডিকেটের গোমর। শৃঙ্খলা ফেরাতে শুদ্ধি অভিযান শুরু। তালিকায় আছেন ডজনখানেক কর্মকর্তা। চলতি সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরে এক পরিচালক সহ 4 কর্মকর্তাকে সরানো হয়েছে। মন্ত্রণালয়ে রদবদল হয়েছে সচিব ও অতিরিক্ত সচিব পদে। অধিদপ্তরের বদলিকৃত পরিচালকের বিরুদ্ধে কেনাকাটায় ও পরিকল্পনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। এ বিষয়ে কথা বলতে চাইলে আইসোলেশনে থাকার কথা জানান অভিযুক্ত পরিচালক ডাক্তার ইকবাল কবির। সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করলেন সম্প্রতি বদলি হওয়া অতিরিক্ত সচিব। সিন্ডিকেট সাধারণত থাকে নর্মালি কেনাকাটা বেসড, প্রকিউরমেন্ট বেসড, ওইখানে সিন্ডিকেট থাকতে পারে। আমি যেহেতু প্রকিউরমেন্ট দেখতাম না, কাজে আমার ঠিক ধারণা নাই। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র বদলির মাধ্যমে যেন দুর্নীতির ঘটনাগুলো চাপা পড়ে না যায়। N95 পাসকের মতো আলোচিত বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত, যারা দায়ী, তাদেরকে জবাবদিহিতে আনা। এই ধরনের সিম্বলিক বদলি যদি তার পিছনে রদবদল উদ্দেশ্য হয় তাহলে সেটি আসলে হিতে বিপরীত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে দুদক মনে করে তাদের সুপারিশে এসব কর্মকর্তাকে বদলি করা হয়নি, বরং কেন বদলি করা হচ্ছে সেটি তারা জানতে চাইবে। মাস্ক, টিপি এগুলো তো আমরা যখন রিপোর্ট দিয়েছি, রিপোর্টের পরের ঘটনা এগুলো। সো দেয়ার ইজ নো লিঙ্ক বিটুইন আওয়ার রেকমেন্ডেশন। বদলি কোন রিফর্ম তো ইন্ডিকেট করে না। আপনি একটা অন্যায় করলেন বা আপনাকে বদলি করা হলো, ইট ইজ নট দি সলিউশন। বদলির বিষয়ে আমরা তথ্য চেয়েছি, কারণ যাদেরকে বদলি করা হয়েছে একটা অভিযোগ আমাদের কাছে এসছে যে সত্য বলাতে বদলি হয়েছে, এমনও অভিযোগ আছে। দুদক স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে যে রিপোর্টগুলো দিয়েছে সেটি করোনার প্রাদুর্ভাব শুরুর আগের, তাই এই সময়ের দুর্নীতিগুলো আলাদা করে তদন্ত করার কথা বলছে সংস্থাটি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস পরীক্ষায় নানা ভোগান্তির সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আর নিজস্ব ওয়েবসাইটে প্রচারণা চালিয়ে অনেক প্রতিষ্ঠান বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করছে, যার একটিরও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই। এমনকি এনজিও জেকেজির মতো কেউ প্রতারণা করছে কিনা তারও তদারকি নেই। দেশে করোনা সংক্রমণের 109 দিনে এসে আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন এ বিষয়ে তৎপর হতে পুলিশকে অনুরোধ করবেন তারা। রোগীর বাড়ি গিয়ে সংগ্রহ করা নমুনা ফেলে মনগড়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা জেকেজির বর্তমান ও সাবেক 6 জনের গ্রেফতার কোভিড পরীক্ষা নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রাভা হেলথে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের প্রচারণায় আছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত ৬৫টি ল্যাবের অনেকগুলো। আছে নাম পরিচয়হীন গ্রাহক শিকারীরাও। গ্রাহক সেজে কল দিলে প্রত্যেকেই নির্ভরযোগ্যতার দাবি করেন। আপনারা কি অ্যাপ্রুভ? গভর্নমেন্ট অ্যাপ্রুভ করা আমাদের সাথে। আমরা তো প্রাইভেট সেক্টর যারা কোভিড টেস্ট করছে স্যার, আমরা হচ্ছে বেসরকারি সংস্থার মধ্যে প্রথম যে কিনা বায়োসেফটি লেভেল 3 মেইনটেইন করে একটা ল্যাব চালাচ্ছি। আপনি করোনা শেষ হলে আমাদের অফিসে একদিন এসে দেখে যাবেন যে এরকম সেকেন্ড কোন ল্যাব আপনি বাংলাদেশে দেখছেন কিনা। কোভিড ল্যাবগুলোতে রোগীর চাপ বাড়ার সুযোগে আইইডিসিআই এর নাম ভাঙিয়েও প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানালেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। জানালেন পুলিশ ও নিজস্ব কর্মীদের এ নিয়ে সতর্ক থাকতে বলা হবে। সেদিন আমাকে গুলশান থেকে একজন ফোন করছে, বাড়ি বাড়ি যায় জিজ্ঞেস করতেছে আপনার কি স্যাম্পল টেস্ট পাঠাচ্ছেন, আমরা আইডিসিআই থেকে এসেছি। আইডিসিআই কিছু কাজ হয়, সেটা হলো যে আইডিসিআই কখনো এইভাবে যায় না। আমরা আমাদের টিম সবাইকে অ্যালার্ট করে যাচ্ছি, আর আমরা আজকে হয়তো চিন্তা করবো যে আমরা সব থানায় থানায় জানিয়ে দেবো। এ বিষয়ে কোভিড ল্যাবের অনুমোদন দেয়া প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের কাউকে কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তদারকির দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরেরই। মনিটরিং সুপারভিশন না থাকার ফলে এইরকম একটা দুর্বৃত্তায়ন এখানে ঘটতে পেরেছে। এখানে পরীক্ষা হচ্ছে, ওখানে মানসম্পন্ন পরীক্ষা হচ্ছে কিনা, আবার যখন পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে সেটাও যথাযথভাবে দেওয়া হচ্ছে না, ওখানে কোনো অনিয়ম আছে কিনা, এইটা নজরদারির মধ্যে রাখলে আমাদের এই ধরনের অনভিপ্রেত ঘটনা আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি। এদিকে জেকেজির এমডি ও কোভিড প্রকল্পের ম্যানেজার সহ 4 জন ও সাবেক 2 কর্মীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে নিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ভোগান্তির আরেক নাম যেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ। শ্বাসকষ্ট থেকে শুরু করে জটিল রোগে আক্রান্ত রোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আসলেও পাচ্ছেন না কোনো ধরনের চিকিৎসা সেবা। অন্যদিকে জ্বর, সর্দি, কাশির রোগী ও সাধারণ রোগীদেরকে একসঙ্গে লাইন ধরে টিকিট কাটার কারণে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানবো পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। হুইল চেয়ারে করে মুমূর্ষু নারী কিংবা ছেলের কাঁধে চড়ে বৃদ্ধার এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ছোটাছুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিত্যদিনের চিত্র। প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা, সেবা পাওয়ার আশায় ছুটছেন মেডিকেলের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে। জটিল কিংবা শ্বাসকষ্টের রোগীরাও ভর্তি হতে পারছেন না হাসপাতালে। জরুরি ওয়ার্ডের পাশে করোনা ইউনিট খোলায় লেজে গভীর অবস্থা সৃষ্টি হয়েছে। এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড, ভর্তি করা যাচ্ছে না। সকাল 10টার থেকে এই পর্যন্ত এখনও আপডাউন করতেছি। বেসরকারি হাসপাতালে গেছি, সরকারি হাসপাতালে গেছি, আমরা কোনো সেবা পাচ্ছি না। এখানে টিকিট নেই। টিকিট কোথায়? ওই বিল্ডিংয়ের 3তলা। ওই বিল্ডিংয়ের 3তলা কোথায় আমি জানি না। এখন ওখানে গেলে বলতেছে 4তলা যান, 4তলা বললে নিচতলা যান, নিচতলা বললে 2তলা যান। 4 বছরের হৃদয় হাত ভাঙা নিয়ে কষ্ট পাচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য সাতকানিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতালের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেও 24 ঘন্টার মধ্যে পাইনি কোনো সেবা। আমরা লাভকে এখানে বাইরে বসে থাকছে, গোড়ালের দিয়ে ফরমাশ কাটছে, ঘুম যায় না, কোনো কিছু যায় না, কোনো খানা পিনা খাই নাই, কোনো চিকিৎসা করে নাই। বলছে যে একটা সিরাপ লিখে দিছে, সিরাপ খাওয়াইতাম, 6 মাস পরে দেখা করতাম। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসা রোগী ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের এক জায়গা থেকে গাদাগাদি করে টিকিট কাটতে হয়। নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা অবজারভেশন সেলের রোগীদেরও। সুরক্ষার যে বিষয়টি দেখি যে যেই করোনা রোগী তিনিও যে লাইনে দাঁড়িয়েছেন, যিনি একজন সাধারণ রোগী তিনিও একই লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন। এখানে কোনো ডিস্টেন্সটা, দূরত্বটা বজায় রাখা হচ্ছে না। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,500 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 100 শতাধিক রোগী। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা একেবারেই নেই বললেই চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষের একমাত্র ভরসার আশ্রয়স্থল এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এখানেও বর্তমানে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা। তাই চট্টগ্রামবাসীর জীবন বাঁচানোর স্বার্থে চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক, এই দাবি সর্বস্তরের মানুষের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। নমুনায় পরীক্ষা করেননি, কিন্তু তার নামের রিপোর্ট চলে এসেছে করোনা পজিটিভ। সেই সঙ্গে মাদারীপুর জেলায় নমুনা নিতে ও রিপোর্ট দিতে দেরির অভিযোগ তো রয়েছেই। এসব অভিযোগের দায় স্বীকার করে স্বাস্থ্য বিভাগ জানায়, নমুনা দিতে আসা রোগীরা ঠিকমতো নাম, ঠিকানা ও মোবাইল নম্বর না দেয়ায় এমন ঘটনা ঘটেছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, সাদা তাকুনের ছবিতে রিপোর্ট। আমার নামে একটা করোনা ভাইরাস পজিটিভ एक समय पेट्रोल पाम्पे काज करतेन एखन कर्महीन करोनार नमुना परीक्षार जोन्नो जमा देननी हासपाताले किन्तु तार मोबाइल नम्बरे गत 16 जून SMS चले आसे करोना पजिटिव एटा जानाजानी होले एलाकाबासीर तोपेर मुखे पड़ेन मादारीपुर पौरसभार पाकदी एलाकार युवक सिद्दिक हावलादार परे स्वास्थ्य विभाग और सरकारेर विभिन्न संस्थार कर्मकर्ताराओ तार बाड़ीते हाजिर हन चरम हेनस्तार मध्य बाध्य हये परदिन जेला सदर हासपाताले परीक्षार जोन्नो नमुना दिते हय ताके यदिओ बाड़ीते कारोरई करोनार उपसर्ग सदर हासपाताले नमुना दिते आसादेर अभियोग स्वास्थ्यकर्मीरा नामेर तालिका करे 2 থেকে 3 दिन परे नमुना निच्छेन एरपर 5 থেকে 7 दिन पर करोना रिपोर्ट देया हय रिपोर्ट देरीते पावाय बिड़म्बनाय पड़छेन रोगीरा ताई द्रुत रिपोर्टेर जोन्नो जेलाय PCR ল্যাব স্থাপনের দাবি ভুক্তভোগীদের এক সপ্তাহ পরে যদি আমি রেজাল্ট পাই আমি যদি করোনা পজিটিভ হই চিকিৎসা নেব কিভাবে যদি আমাকে স্বাস্থ্যকর্মীরা পারে তারা কাজ না করে তাহলে আমি কিসের লাভ পাবো তার কাছে পারেন না মাদারীপুরবাসীর দাবি এখানে একটা PCR ল্যাব জরুরি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী এখানে দেয় নমুনা দিতে আসা রোগীরা অন্যদের নাম ঠিকানা আর মোবাইল নম্বর দেয় এমন ঘটনা ঘটছে বলে দাবি জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার সিদ্দিক নামে এক ভদ্র চোর পুলিশে কিন্তু ওই লোকটি কিন্তু এই তার মোবাইল নাম্বার না দিয়ে অন্য একটা মোবাইল নাম্বার দিয়েছে যার জন্য আমাদের কাছে তো আইডেন্টিফাই করার উপায় একটাই যে মোবাইল নাম্বার ধরে আমরা ট্র্যাকিং করি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাদারীপুরের 4টি পৌরসভার 20টি ওয়ার্ড ও 22টি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ জেলায় 5 শতাধিক মানুষ এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সময় সংবাদ মাদারীপুর চাহিদার অভাবে বন্ধ শ্রমিক নির্ভর অনানুষ্ঠানিক খাত সহ মাঝারি নানা প্রতিষ্ঠান করোনার প্রভাবে এসব খাতে হঠাৎ বেকার হওয়া মানুষ হিমশিম খাচ্ছেন নগরে টিকে থাকতে অধিকাংশই ঘর ভাড়া দিতে না পেরে বাধ্য হচ্ছেন গ্রামে ফিরতে অর্থনীতিবিদরা বলছেন স্বল্প ও মধ্যম আয়ের এই বিপুল সংখ্যক মানুষের চাপ সামলাতে প্রস্তুত নয় গ্রামীণ অর্থনীতি সাতিলা শারমিনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান রাজধানীর মিরপুরের এই এলাকায় বহু বছর ধরে নরসুন্দরের কাজ করছেন মোহাম্মদ রাজু পেশার কারণেই সব ধরনের মানুষের আনাগোনা তার কাছে রাজু জানান উপার্জন না থাকায় অনেকেই ছাড়তে বাধ্য হচ্ছেন যাদুর শহর ঘর ভাড়া আটকে গেছে বাড়ির লোকও তো প্রেসার দিতেছে ইনকাম না হলে দিব কই থেকে এই কারণে অনেক মানুষ চিন্তা ভাবনা করছে যে দেশেই যাই যে ঢাকা শহরে যে ভাড়া দিতেছি দেশে বয়ে খাই মানুষের এখন বর্তমান খুবই খারাপ অবস্থা ধার দেনা করে দেশ থেকে বিকাশে টাকা নিয়ে আসিয়া ভাড়া দেখলাম যে মিটাই দিল তারপরে মাল উঠালো তারপরে চলে গেল যেগুলো যাইতেছে সেগুলো একবারে মনে করেন যে ঢাকা ছেড়ে যাইতেছে করে বন্ধ হচ্ছে শ্রমিক নির্ভর নানা প্রতিষ্ঠান এতে কোনো মতে পেটে ভাতে দিন চললেও বাড়ছে দেনার দায় আমি এক প্রতিষ্ঠানে কাজ করতাম তো ওই জায়গায় বন্ধ হয়ে গেছে চাকরি নাই এই বিধায় এখানে পেটে ভাতে করতেছি নাই মারছে কানামা ভালো মানে 10 টাকা রেট 2 টাকা আনতেছি এভাবে কাজ করতেছি এখন আবার অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানেই কাটছাট হয়েছে মাসিক বেতন সংসারের খরচ কমাতে পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে একা আশ্রয় নিচ্ছেন মেস বা সাবলেটে 2-3 জন মিলে একটা রুম নিয়ে থাকতে আসি কিছু সারসাই হবে কাজে এর জন্যই বাসা ছাড়া দেওয়া খরচ কুলাতে না পেরে স্বল্প থেকে শুরু করে মধ্যম আয়ের অনেকে ছাড়ছেন শহরে আবাস দীর্ঘদিনের সাজানো সংসার ভেঙে একেবারে শহরের পাট চুকিয়ে ফিরছেন গ্রামে আমার স্বামী 9,000 টাকা কামাই করে এখন ওই টাকা দিয়ে আমি বাচ্চাকেও দিতে পারতেছি না এখানে রুম ভাড়া আছে খাওয়া দাওয়া আমার চলে না চলাফেরা করতে সমস্যা বাসা ভাড়া দিতে সমস্যা বাড়িওয়ালা তো মাসের পর মাস ভাড়ার জন্য আসতেই আছে তো এই জন্য চলে যাচ্ছি করোনার প্রভাব পড়তে শুরু করেছে নগরের স্বল্প এবং মধ্যম আয়ের মানুষের আর্থসামাজিক অবস্থায় এই শহরে টিকতে না পেরে অনেককেই ছাড়তে হচ্ছে শহর এবং তারা চলে যাচ্ছেন গ্রামে জীবন বাঁচানোর জন্য অর্থনীতিবিদরা বলছেন এই অবস্থা চলতে থাকলে সুদূর প্রসারী প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে কৃষির উপর যে এত চাপ সেটাও কিন্তু কৃষি নিতে পারবে তা কিন্তু না এই সময়ের বাস্তবতায় যে সকল উদ্যোগ সাপোর্ট সেটা সরকারের কাছ থেকে আসতে হবে বা বেসরকারি পর্যায়েও আসতে হবে এই জনগোষ্ঠীকে দ্রুত সরকারের সামাজিক বেষ্টনী প্রকল্পের আওতায় নিয়ে আসার পরামর্শ তাদের এছাড়া নতুন কর্মসংস্থান তৈরির উপরও জোর দিলেন অর্থনীতিবিদরা শাকিলা শারমিন সময় সংবাদ ঢাকা করোনা মহামারীতে দীর্ঘ সময় সড়কে বাস চলাচল বন্ধ থাকার পর চালু হতে না হতেই শুরু হয়ে গেছে চাঁদাবাজি রাজধানীর টার্মিনালগুলোতে সক্রিয় চাঁদাবাজ চক্র চাঁদাবাজির কথা স্বীকার করে মালিক সমিতি আর শ্রমিক নেতারা বলছেন অভিযোগের প্রমাণ পাওয়া ইতোমধ্যে সাংগঠনিকভাবে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে আর परिवहन चाँदाबाजদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মার্জিয়া মামুর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। সংক্রমণের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে করা আয়ের টাকা এভাবেই তুলে দিতে হচ্ছে চাঁদাবাজদের হাতে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্যে দিশেহারা পরিবহন শ্রমিকরা। মহামারীর এমন সময়ে যানবাহনে নির্ধারিত পৌর করের বাইরেও চলছে বাড়তি টাকা আদায়। টাকা দিতে না পারলে ঘটছে শ্রমিকদের মারধর, হয়রানি আর নির্যাতনের ঘটনা। গাড়ি লাফ দিয়ে ওঠে, সিটটা লয়ে গেছে। আমি যা বলছি এজন্য আর কি তর্ক বিতর্ক বা গায়েও হাত দিছে। জোরভুক্ত 2 থেকে 300 টাকা চাঁদা আদায় করতে, টাকা না দিলে গাড়ি আটকায় রাখে এবং মাল রেখে দেয়। প্রশাসন চাঁদাবাজের ব্যাপারে একটা ব্যবস্থা নিক। স্বাভাবিক সময়ে রাজধানীতে চলাচলকারী প্রায় 15,500 গণপরিবহন থেকে প্রতি মাসে 5,77,58,000 টাকা চাঁদা তোলা হতো। মহামারীর সময়ও সীমিত আকারে চলছে চাঁদাবাজি, যদিও দায়িত্বশীল কর্তৃপক্ষগুলো বলছে চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা। এটা সবাই মনিটর করছে, এটা কোনো রকম চাঁদাবাজি করা বা বরদাস্ত করি না। সড়ক মহাসড়কে চাঁদাবাজি নির্মূলে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা নিয়ে এই চাঁদাবাজি নির্মূল করতে আমরা সক্ষম হব বলে আশা করছি। পরিবহন খাতে এমন নৈরাজ্যের মধ্যেই মালিক সমিতি আর শ্রমিক নেতাদের দাবি চাঁদাবাজি কমে যাওয়ার। পরিবহনের বাইরের লোক আছে যারা পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে। 90 থেকে 95% পরিবহনের চাঁদাবাজি বন্ধ হবে। চাঁদাবাজি পরিবহন সেক্টরে থাকবে না। শুধুমাত্র চলতি মাসের 20 তারিখ পর্যন্ত চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শতাধিক চাঁদাবাজ। লকডাউনের সময় বেকার শ্রমিকদের পাশে পাওয়া যায়নি কাউকে, অথচ এখন গাড়ির চাকা ঘুরতেই সেই শ্রমিকদের কাছ থেকে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। সড়ক পরিবহনের এই নৈরাজ্যের শেষ কোথায়, এই প্রশ্ন এই খাতের লাখো শ্রমিকের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। লিসবনে অবতরণের অনুমতি না থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়তে পারেনি পর্তুগালগামী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইট। সকাল 11টায় 260 জন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল ফ্লাইটটির। এক পর্যায়ে ফ্লাইট ডিলে দেখিয়ে পরবর্তী উড্ডয়ন সময় দেখানো হয় বিকেল 4টায়। অনুমতি না পাওয়ার পরও জন প্রতি 1,10,000 টাকার টিকিট বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। পরবর্তীতে আবারও নতুন সময় দেয়া হয় রাত 10টায়। যাত্রীদের অভিযোগ, এ সময়ে নিজ খরচে হোটেলে থাকতে বলা হয়েছে বিমানের পক্ষ থেকে। বিষয়টি স্বীকার করে বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে অনুমোদন পাওয়ার কথা ছিল বলেই টিকিট বিক্রি করা হয়েছে। ল্যান্ডিং পারমিশন ছাড়াই আমাদের কাছে টিকিট বিক্রি করছে। এত লাগেজ, এত ব্যাগ, এগুলো নিয়ে আমরা কোথায় যাব, এখন কি করব, কখন ফ্লাইট হবে, আমরা কিছুই জানি না। দূর দূরান্ত জেলা থেকে লোকগুলা 250 থেকে 300 লোক আমরা এখানে উপস্থিত, আমাদের করাইছে। এখন বলতেছে যে আমরা ল্যান্ডিং পারমিশনের জন্য চেষ্টা করতেছি। আমার প্রশ্ন হলো, এই যে প্রতারণাটা আমাদের সাথে কেন করা হলো? মুহূর্তে করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে। স্থাপনের আগে একটি অতি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কর্মসূচির মাধ্যমে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে COVID-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে হাজির হয়েছি। আজ 24 জুন 2020, 10 আষাঢ় 1427। তবে কোভিড বা করোনা ভাইরাসের তথ্য উপস্থাপনের আগে একটি অতি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কর্মসূচির মাধ্যমে দেশের সকল জনগণকে আহ্বান জানানো হচ্ছে যে আপনার শিশুকে নির্দিষ্ট সময়ে টিকা দেওয়ার জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে COVID-19 প্যান্ডেমিক চলাকালীন সারা দেশে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কর্মকৌশল প্রণয়ন করেছে। বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মী তথা স্বাস্থ্য সহকারী, টিকাদান কর্মী, স্বাস্থ্যকর্মীদেরকে COVID-19 মহামারী চলাকালীন সময়ে টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে কোভিড-19 মহামারীর কারণে বাদ পড়া বা ঝরে পড়া শিশুদের চিহ্নিতকরণ ও তালিকাভুক্তির মাধ্যমে তাদের টিকাদান নিশ্চিতকরণের কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রে টিকা নিতে আসা সেবা গ্রহীতাগণের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও সংক্রমণ প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে টিকা কার্যক্রম পরিচালনা করছে। যে সমস্ত এলাকায় চলাচল সীমিত করা হয়েছে সেই এলাকার স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে টিকা দান কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। জনগণের সচেতনতার জন্য ইপিআই সেশন পূর্বেই এলাকার মসজিদে মাইকিং করা হচ্ছে। টিকাদান কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে রাখতে ভ্যাকসিন ও লজিস্টিক যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। সুতরাং শিশুকে সময় মতো টিকা দিন, শিশুর সুস্থতা নিশ্চিত করুন। এবার আসবো আজকের তথ্যে। আজ নতুন আরেকটি পরীক্ষাগার সংযোজিত হয়েছে, যেটা ঢাকার বাইরে চট্টগ্রাম ডিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, এবং ৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা হয়েছে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭,২৪৫টি। যেই পরীক্ষাগারটি নতুন সংযোজিত হয়েছে সেটি হলো একটি বেসরকারি মেডিকেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৪৩৩টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬,৬০,৪৪৪টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৬২ জন। শনাক্তের হার ২১.০৭%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,২২,৬৬০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৩১ জন এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৯%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯,৬৬৬ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৫৮২ জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ৯ জন। বয়স বিভাজনে ১১ থেকে ২০ বছর ১ জন, ২১ থেকে ৩০ বছর ২ জন, ৩১ থেকে ৪০ 2 জন, ৪১ থেকে ৫০ ৩ জন, ৫১ থেকে ৬০ ১২ জন, ৬১ থেকে ৭০ ৯ জন এবং ৭১ থেকে ৮০ ৮ জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগ ১০ জন, চট্টগ্রাম ৯ জন, রাজশাহী ৬ জন, খুলনা ৭ জন, বরিশাল ১ জন, ময়মনসিংহ ৩ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে ৩৪ জন এবং বাড়িতে ৩ জন। ২৪ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৪৯ জন এবং ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ২১,৮৬১ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮,৭০৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩,১৫৮ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২,৬৩১ জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন ৩,৪৭,২৯১ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২,৮১৭ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ২,৮৩,৩৩১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩,৯৬০ জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ২৪ ঘন্টায় বিতরণ করা হয়েছে ২,৫০০টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে ২৩,৬২,৮১৪টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। বর্তমানে মজুত আছে ১,৬৫,৪৩১টি। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। ২৪ ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে ১,৭২,৪৪৫টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে ১,২৯,৪২,৪৫৬টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ১৬,৩৯৫ জন এবং ২৪ ঘন্টায় আরও নতুন সংযোজিত হয়েছে ৫ জন। স্বেচ্ছাভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক ৪,২১৭ জন। ২৪ ঘন্টায় ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছেন ৫৪৩ জন, স্থলবন্দরে ৩৯০ জন এবং ২টি সমুদ্র বন্দরে ২০১ জন এবং মোট ১,১৩৪ জন স্ক্রিনিং হয়েছেন। এ পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে ৭,২৭,৬০৯ জনকে বিভিন্ন বিমানবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। विभिन्न विमानबंदर स्थल बंदर एवं समुद्र बंदर और कैंटनमेंट रेल स्टेशने दक्षिण पूर्व एशिया 24 घंटा शनाक्त हुए 19,924 जन एवं ए पर्यन्त 6,20,115 जन मृत्युबरण करेছেন दक्षिण पूर्व एशिया 24 घंटा 385 जन ए पर्यन्त 18,119 जन सारा विश्व 24 घंटा शनाक्त हुए 1,33,326 जन एवं ए पर्यन्त 89,93,659 जन मृत्युबरण करेছেন विश्व 24 घंटा 3,847 जन और ए पर्यन्त 4,69,587 जन दक्षिण पूर्व एशिया परिस्थिति और विश्व परिस्थिति संग्रह करा हुआ विश्व स्वास्थ्य संस्था सिचुएशन रिपोर्ट 23 जून 2020 ये छिलो आमादेर काछे तथ्य। शेष करबार आगे आबारो बोलबो सुरक्षित राखुन एवं सुरक्षित थाकुन सुरक्षित राखुन एवं सुरक्षित थाकबार जन्य सठीकभावे मास्क परुन बार बार साबान पानी दिए 20 सेकेंड धरे हाथ धुन एवं सामाजिक दूरत्व बजाय राखुन जनसमावेश एड़िए चलुन। आपनि निजे सुरक्षित थाकले आपनार परिवार सुरक्षित थाकबे एवं परिवारेर सकल सदस्य सह सबाई मानसिकभावे उज्जीवित थाकबेन मनोबल दृढ़ राखबेन। जारा आक्रांत हयेछेन तारा मानबिक मनोबल अवश्यई दृढ़ राखबेन। चिकित्सार परामर्शेर जन्य हटलाइन खोला आछे सेई हटलाइने चिकित्सा परामर्श नेबेन एबं शिशुदेरके शिशुरा जेन मानसिकभावे उज्जीवित थाके सेजन्य शिशुदेर सृष्टिशील काजेर साथे नियोग करबेन एबं सकलेई हालका व्यायाम नियमितভাবে হালকা ব্যায়াম করবেন। যারা ধূমপান করছেন তারা এই মুহূর্ত থেকে ধূমপান ছেড়ে দিবেন, কারণ ধূমপান স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিশেষ করে করোনা ভাইরাস ঝুঁকির জন্য ধূমপান একটি অনুষঙ্গ। এবং যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা তাদের চিকিৎসা চালিয়ে যাবেন এবং বেশি সতর্ক থাকবেন, কারণ তাদের জন্য ঝুঁকি বেশি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বুলেটিন দেখছিলাম সরাসরি। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। করোনা ভাইরাসে দেশে ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ১৫৮২, আরও ৩,৪৬২ জন শনাক্ত। সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্যখাতে দুর্নীতিতে অভিযুক্ত ডজন খানেক কর্মকর্তাকে, তদন্ত না করে তড়িঘড়ি বদলি লোক দেখানো বলছেন বিশেষজ্ঞরা। করোনার সুযোগে সাংবাদিক পুলিশ সহ প্রভাবশালীদের পাহাড় চুরি, দখলমুক্ত করতে চট্টগ্রামের সবচেয়ে বড় অভিযান, বাধা দেওয়ার চেষ্টা, ধস্তাধস্তি। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।